দুর্গাপুজোর ছুটি পড়ে গিয়েছে, গত বছরের মতো ছুটিটা বাড়ি বসে কাটাতে চাই না এবারে। এই ডাবল ভ্যাকসিনেশনও কমপ্লিট করে নিয়েছি খুব তাড়াতাড়ি, বাট স্টিল থার্ড ওয়েভ আসার একটা চিন্তা তো সবার মধ্যেই একটা তো হচ্ছে। তাও আমরা সব কিছু বুঝে সমস্ত কিছু মেনটেন করে বেরিয়ে পড়লাম অন্ধ্রপ্রদেশের উদ্দেশ্যে। হাওড়া থেকে ট্রেন ছিল বিকেল 4:15 নাগাদ, ট্রেন যথাসময়ে ছেড়েছিল। ট্রেন ছাড়তে ছাড়তে মোটামুটি কিছুক্ষণের মধ্যে অন্ধকার হয়ে যায়, ঘন্টা 6-7-এর মধ্যে আমরা ভুবনেশ্বর পেরিয়ে গিয়েছি, চিলকার তো সমস্ত কিছু পেরিয়ে গিয়েছি, আর বাকি সফর মাত্র 19 ঘন্টা। মাত্র বললাম তার কারণ অন্ধ্রপ্রদেশ রাজ্যটা যে এত বড় সেটা মানে আগে ভূগোলে পড়েছি, কানে শুনেছি, আর এখন এই ট্রিপ প্ল্যান করতে গিয়ে যত দেখলাম প্রচণ্ড বড়। ভোর 5টা নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশনে। এখানে গাড়ি একটু 20-25 মিনিটের মতো একটু ব্রেক নেয়। এই বিশাখাপত্তনম রেলওয়ে স্টেশন থেকে একটা মজার ব্যাপার ঘটে, ট্রেন যখন স্টার্ট নেয় তখন ট্রেন সোজা যাওয়ার পরিবর্তে উল্টো দিকে চলা শুরু করে। অ্যাকচুয়ালি পথটাই এরকম, যারা ট্রেনের ভেতর বসে থাকে তাদের মনে হয় যে ট্রেনটা সোজা যাওয়ার পরিবর্তে আবার পেছন দিকে ঘুরছে কেন। যাক, এরকম মজা এরকম হতে হতে আমরা অনেকটা রাস্তায় কভার করলাম। চারিদিকে সবুজ গাছগাছালি, পাহাড় পর্বত রয়েছে, পাহাড়ে সবুজ সবুজ সব গাছে ঘেরা, একটা বড় নদীও ক্রস করলাম। বেশ অনেকক্ষণ ধরেই নদীটা ক্রস হচ্ছিল, বেশ ভালোও লাগছিল, পুকুরে হাওয়া তো বইছেই সাথে। এরকমভাবেই ঘন্টার পর ঘন্টা প্রায় কেটে গিয়েছিল। তারপর আস্তে আস্তে বিকেল 4:00-5:00 হতে হতে আস্তে আস্তে সন্ধে হয়, আর তারপরে আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে ধীরে ধীরে এগোতে থাকি। তবে এখানের যে ক্লাইমেট যা দেখলাম আর যে প্রাকৃতিক যে সৌন্দর্য দেখে অনেক সময় ফিল এটাই হচ্ছে যে আমরা সত্যিই কলকাতা থেকে অনেকটা দূরে চলে এসেছি। রেণিগুণ্টা রেলওয়ে স্টেশনে যখন পৌঁছাই তখন মোটামুটি 7টা বাজে, সন্ধ্যে 7টা। ওখান থেকে তিরুপতি দূরত্ব প্রায় 10 কিলোমিটার, যেতে যেতে আমাদের হোটেলে যেতে যেতে মোটামুটি রাত্রি 8টা মতো প্রায় বেজেই যায়। সকালে ঘুম মোটামুটি তাড়াতাড়ি ভেঙে গিয়েছিল, নতুন জায়গা নতুন শহর আমেজটাই আলাদা। যেহেতু আজকে পুজো দিতে যাওয়ার ব্যাপার রয়েছে তাই চটজলদি নিচে নেমে ব্রেকফাস্টে একটু ভাবনা চিন্তা করলাম। আমরা ওই তিরুপতি বাসস্ট্যান্ডের কাছাকাছি ছিলাম তাই গাড়ি পেতে খুব একটা অসুবিধা হয়নি। ওখান থেকে তিরুপতিতে ওই ওপরে পুজো দেওয়ার জন্য যাওয়ার জন্য বাস অল টাইম অ্যাভেলেবেল, আধা ঘন্টা অন্তর অন্তর ছাড়ছে। বাসের ভাড়া পার হেড 65 টাকা করে, যেতে সময় নেবে 1 ঘন্টা 30 মিনিটের কাছাকাছি, তো যাওয়া যায়। আদার্স যদি কেউ মনে করে যে প্রাইভেট কারে যেতে চাইবে তো প্রাইভেট কারও ওখানে লাইন বাই লাইন দাঁড়ানো আছে, এবার যে যার সাথে যেরকম কন্ট্যাক্ট করবে সে অনুযায়ী যেতে পারবে। তবে একটা কথা বলে রাখছি, এখানে বিশেষ খুব একটা বার্গেনিং হয় না, মোটামুটি মানে পাশাপাশি যে সমস্ত গাড়িগুলো আছে ওরা যে রেটটা বলবে প্রাইভেটে যাওয়ার জন্য কম বেশি সেটা সবাই বলবে।
মেন রাস্তা থেকে বেরিয়ে প্রথমে একটা চেকপোস্ট পড়ে, সম্ভবত জায়গাটার নাম আলিপিডি চেকপোস্ট, মানে তিরুমালাতে যাওয়ার জন্য ওখানে চেকিং হয়। ছেলেদের মেয়েদের আলাদা আলাদা করে ওখানে চেক হয়, আর গাড়িরও আলাদা করে চেক হয়। তো ওখানে মেনলি প্লাস্টিকের জিনিস গুলো না নিয়ে যাই ভালো, ওখানে যদি প্লাস্টিকের জিনিস চোখে পড়ে তাহলে ওরা ওখান থেকে ফেলে দেয়, ওখানে নিয়ে যেতে দেবে না। চামড়ার জিনিস আপাতত গাড়ির মধ্যে রেখে দিলেই ভালো, বাইরে নিয়ে না বেরোলেই হলো। তো চেকিংটা খুব স্ট্রিক্টলি ওরা মেনটেন করে, আলাদা আলাদাভাবে খুব ভালোভাবে মেনটেন করে। ওখান থেকে ওই চেকপোস্টের জায়গাটা ক্রস করার পর ওই পার্টিকুলার ওই জায়গাটা কিন্তু দাঁড়িয়ে উপভোগ করার মতো, কারণ ওই জায়গার পর থেকেই তিরুমালার পজিশনটা শুরু হচ্ছে, আর ঠিক ওইখান থেকেই তিরুপতি বালাজির মন্দিরটা খুব মানে মন্দিরের একটা শৃঙ্গ মানে যে পিক পয়েন্ট একটা দেখা যাচ্ছে। দারুণ দৃশ্য, দারুণ লাগছে দেখতে। গাড়ি ধরে আমরা এগিয়ে চললাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। এই জঙ্গলে কিন্তু জন্তু জানোয়ার রয়েছে, ড্রাইভারদা সেরকমই বলল। আমরা যেদিনকে গেছি তার দিন তিন চারেক আগে তিরুপতিতে একটা ইউনিভার্সিটিতে রাত্রিবেলা সিসিটিভি ফুটেজে তিনটে লেপার্ড অর্থাৎ চিতাবাঘ দেখতে পাওয়া গিয়েছে, মানে তারা ঘোরাফেরা করছে ওই ইউনিভার্সিটির কাছাকাছি। তো ওই মোমেন্টে ওই মানে জঙ্গলের ওই ওই পথ দিয়ে যেতে যেতে এই কথাগুলো মানে শুনলেও কেমন একটা ধরনের অনুভূতি সেটা বলে বোঝানো যাবে না। নর্মালি এখানে হাতিও রয়েছে, তবে হাতি ওপরের দিকে থাকে, হাতি নিচে নেই মানে নিচে আসে না। আর এই জঙ্গল পথে যাওয়ার যে রাস্তায় গাড়ির স্পিড লিমিট একদম বেঁধে দেওয়া হয়েছে, তার কারণ কখনো মানে সুবিধা অসুবিধা হোক, জন্তু জানোয়ার যদি পথে এসে পড়ে তো তাদের যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই কথাটা মাথায় রেখে। তো এখানে একটা কথা জাস্ট বলে রাখছি, যারা প্রাইভেট কার করবে, নিজ থেকে যারা কন্ট্রাক্ট করে প্রাইভেট কার করবে, তো তারা উপরে চাইলে যে সাইট সিইং আছে মানে তিরুমালাতে, চাইলে সেটার সাথে যোগ করে কথা বলে নিতে পারে যে আমি পুজোও দেবো তারপর সাইট সিইংসও করবো। তো সেক্ষেত্রে তারা একটা টোটাল প্যাকেজ বলে দেবে। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখি যে যখন মানে আপনার মানে এই যে একটা টিকিট দিয়ে আপনারা যে মানে আমরা যে যাচ্ছি ঠাকুর দর্শন করছি, মানে ওই দিনের দিনই কিন্তু আমাদের সাইট সিইংসটা করে নিচে নেমে আসতে হবে, তার কারণ টিকিট ছাড়া ওখানে দ্বিতীয়বারা ঢুকতে দেবে না, মানে দর্শনের টিকিট ছাড়া। এটা খুব মাথায় রাখতে হবে, দর্শন যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি সাইট সিইংগুলো করে নেওয়াটাই বেটার। আমি বলবো যাদের দর্শনের টাইমিং সকাল 11টা বা তার আগে রয়েছে তাদের ক্ষেত্রে সাইট সিইং করাটা খুব সুবিধা হবে, আর তারপরে যদি হয়ে যায় একটু অসুবিধা হতে পারে, কারণ দর্শনের যে টাইম তারপরে যদি হয় কতক্ষণ দর্শনের জন্য সময়টা লাগবে কেউ তো জানে না, কারো 2 ঘন্টাও লাগতে পারে, 4 ঘন্টাও লাগতে পারে, বেশিও লাগতে পারে। আমরা এই ফাঁকা টাইমে গিয়েছিলাম, আমাদের কিন্তু তাও আমাদের একটার সময় দর্শনের টাইম ছিল, আমাদের বেরোতে বেরোতে তাও 3টের মতো প্রায় বেজেই গিয়েছিলো। তো সেক্ষেত্রে ওইটা একটু ভাবনা চিন্তা করেই প্রাইভেট কারটা বুকিং করবে, এবার বাকি কথাটা নিজেদের ওপর যেটা ভালো মনে হবে সেটা করে নিতে পারবে।
টিকিট আমাদের কাছে ফ্রি দর্শনের টিকিট ছিল, তাই একটু ঘুরপথে ড্রাইভার দা আমাদের নামিয়েছিল। তো সেই ঘুরপথে ওই জায়গায় নামানোর পর ওখান থেকে হেঁটে আসতে হবে খালি পায়ে। তো তার আগে গাড়িতে নিজের যত কিছু চামড়ার যা জিনিস আছে, জুতো, হাতের ঘড়ি, কানে যদি ফোন থাকে ইত্যাদি ইত্যাদি সব কিছু গাড়িতে রেখে দেওয়াটাই ভালো। প্রাইভেট কার করলে এটা একটা ফেসিলিটি, গাড়িতে সম্পূর্ণ জিনিস থাকবে, হাতে শুধু টিকিটটা, আধার কার্ডটা, আর যত সম্বন্ধে যদি কিছু টাকা হয় সেই টাকাটা নিয়ে নেওয়াটা ভালো। টাকাটা নিয়ে নেওয়াটা একটু বেশি দরকার, কারণ আসার সময় যেহেতু মোবাইল ফোনটাও গাড়িতে থাকবে, তো ফোন করাটা একটু অসুবিধা হয়ে যাবে যে গাড়ি কোথায় আছে, তাকে তো কন্ট্যাক্ট করতে হবে। গাড়ি ড্রাইভার আপনাকে মানে তার কন্ট্যাক্ট তো দিয়ে দেবে, কিন্তু ফোন ওখানে বুথ আছে, ওখান থেকে আপনি কন্ট্যাক্ট করে তার সাথে কথা বলে আসতে হবে যে আমরা অমুক জায়গায় আছি, দাদা আপনি এখানে আসুন, এখান থেকে আমরা গাড়ি উঠে যাবো। তো বি কেয়ারফুল, গাড়ি ছাড়ার আগে কিন্তু হাতে একটু টাকা আর গাড়ির ফোন নাম্বারটা অবশ্যই নিয়ে, সেটা খুব ভাইটাল। এটা খালি পায়ে আস্তে আস্তে এগিয়ে আমরা চললাম ঠাকুর দর্শনের দিকে। দাদাই একটা মানে আমি যাদের স্পেশাল দর্শনের টিকিট আছে মানে অ্যামাউন্ট দিয়ে আর কি, তাদের দেখলাম একটু শর্টকাটে যাওয়ার ব্যবস্থা রয়েছে। যে রাস্তা হয়তো নর্মালি ঘন্টা দুই লাগে, সেখানে আমাদের 15-20 মিনিট লেগেছিলো, এতটাই ফাঁকা ছিল রাস্তা। সেপারেট করে ঘর আছে আর কি, যেখানে কি হতো, আমি যেটা মনে হচ্ছে যে 8 নম্বর ঘরে যে সমস্ত দর্শনার্থীরা আছে তাদেরকে 7 নম্বরে ট্রান্সফার করা হলো, মানে ভিড় যত মানে নিয়মের মতো করে সেপারেট করে করে আস্তে আস্তে যতটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে করা যায়, 8 নম্বর থেকে 7 নম্বর, 7 নম্বর থেকে 6 নম্বর, 6 নম্বর থেকে 5 নম্বর, এরকমভাবে দর্শনার্থীদের একটা পর একটা ট্রান্সফার করা হতো। আমরা যখন গেলাম কোনো ঘরেই কোনো রকম কেউ ছিল না, আমরা লাইন যে কিউটা আছে সেই কিউ ধরেই হুড়হুড়িয়ে চলে গেলাম, মানে দৌড়ালেও যেন ওখানে কোনো অসুবিধা নেই, এতটাই ছিল ফাঁকা। বললাম মানে 20 মিনিট লেগেছিল আর কি ঠিক প্রপার জায়গা পৌঁছাতে। তারপরে আমরা যে জায়গায় পৌঁছালাম ওখানে একটা চেকিং হয়েছিল, আধার কার্ডের ভেরিফিকেশান হয়েছিল, মোস্ট প্রবাবলি ওখানেই হয়তো ডাবল ভ্যাকসিনেশনের ব্যাপারটা চেকিং হয়ে যায়। আধার কার্ড নিয়ে ওখানে চেকিং করে তারপরে আমরা আরেকটা কিউতে গেছিলাম, কিউ নামেরই আমি লাইন বলছি, পুরো ব্যাপারটাই ফাঁকাতে এগিয়ে যাচ্ছি, সবাই এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাচ্ছি, যেখানে আবারও একবার চেক করা হবে। তবে আধার কার্ড চেক তো আগে হয়ে গিয়েছে, তো এখানে আরেকবার চেক করা হবে হোল বডি। মেয়েদের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, যারা অনেকে গাজরা পরে যায় বা ফুল নিয়ে যাবে যে ঠাকুরকে দেবে, যাই হোক কিছু, হাতে ফুল ওরা কোনোভাবে অ্যালাউ করে না, মন খারাপ হলেও সেখান থেকে সেই ফুলটা ফেলে দিতে হয়, কিচ্ছু করার নেই। তার কারণ ভগবানের কাছে শুধুমাত্র ফুল থাকবে, মানুষের কাছে নয়, এই ব্যাপারটা ওনারা খুব মানেন। তারপরে আস্তে আস্তে এগিয়ে চলেছি, তো তারপরে একটা বড় হলের মধ্যে একটা দেখা যাবে যেখানে অনেকগুলো মানুষ বসে আছে। হলের যে সিঁড়িগুলো না, ওই স্টেডিয়ামের উপর থেকে নিচে যেরকম ধাপি ধাপি করা থাকে সেরকম সিঁড়ি দেখলাম, অনেকগুলো রুম আছে এরকম, মানে একটা রুম ভর্তি হবে, ছেড়ে দেওয়া হবে, তারপর একটা রুমে সবাই যাবে, আবার তার পাশের রুমটা ততক্ষণে ভর্তি হতে শুরু করবে, গ্যালারির মতো কিছুটা লাগলো আমার, ভর্তি হতে শুরু করবে, তারপর ওইটা ছাড়া হবে, তারপরে আবার পাশের রুমটা ভর্তি হতে শুরু করবে, এরকমভাবে টোটাল ব্যাপার প্রসেসিংটা চলে আর কি ওখানে। তো আমরা যে টাইমে গিয়েছিলাম ওখানে একটা মানে একটা রুম অলরেডি ভর্তি হচ্ছিলো, তো ওখানে আমরা গিয়ে বসলাম। ওইখানেই আমাদের সময়টা একটু বেশি লেগেছিলো, তাও ওখানে আমাদের একটা 5-এর মধ্যে মোটামুটি ওখানে পৌঁছে গিয়েছিলাম, আর অনেকটাই মিনিট 40-45 মিনিট সময় লেগেছিলো ওই টাইমে।
তো তারপরে মানে ওখানটা একটু দাঁড়িয়ে থাকার পর, বেশ কিছুক্ষণ ওয়েট করার পর, মানে এতক্ষণ পর সেই ওয়েটটা করতে হলো, যেটা কিনা ঘন্টার পর ঘন্টা মানুষ ওয়েট করার পর এই পজিশনটা পায়। তারপরে যেই আবার খুলে এলো, আমরা এগিয়ে চললাম আস্তে আস্তে একটা রেলিংয়ের মতো ধরে, বাঁ দিকে পুরো বাগানের মতো সব সাজানো গোছানো, খুব সুন্দর লাগছিলো দেখতে। কিছু কিছু জায়গায় সবুজ যে মানে ঘাসের মতো যে অংশগুলো, বালাজি ঠাকুরের যে ত্রিনয়নের যে ব্যাপারটা আছে ওই রকম জিনিসটা আঁকার চেষ্টা হয়েছে ঘাসের মধ্যে দিয়ে, ঘাসের মধ্যে মানে কাটিং করে করে আর কি, দারুণ দেখতে লাগছে। আর এখানে একটা কথা বলছি, মুখে মাস্ক থাকবে, মাস্কটা মাঝে মধ্যে এই পজিশানে একটু খোলা যেতে পারে। কেন বললাম, কারণ লাড্ডুর গন্ধ পুরো মোমো করছে এই জায়গাটা, ঘি আর লাড্ডু মিলিয়েমিশে যে গন্ধটা এখানে পাওয়া যাবে না, জাস্ট অ্যামেজিং, মানে ভাবা যাবে না। আমি এক তো পুজো দিতে গেছি ওখানে, তৃতীয়ত লাড্ডু আমার একটা লোভের মধ্যেই ছিল। তো আমি প্রত্যেকবার যখন মাস্কটা নামাচ্ছি, ওই যে ফ্লেভারটা নাকে আসছে না, মানে জাস্ট কিছু বলার নেই আর কি। তারপর অনেকটা রাস্তা যাওয়া পেরিয়ে পেরিয়ে আবার কিছু জায়গা ক্রস করে করে এগোলাম, মেন মন্দিরে যাওয়ার আগে কিছুটা রাস্তা পেরিয়ে যেতে যেতে তারপরে দেখলাম বাঁদিকে কিছু কিছু মানে পাথরের জায়গা, যেখানে কিছু ওদের এই তেলেগু হোক বা কোনো হরফে লেখা আছে, সব প্লেন হয়ে গিয়েছে। হাত দিয়ে দেখলাম সব প্লেন হয়ে গিয়েছে আর কি, মানে এত দর্শনার্থীদের হাত পড়ে ওই এবড়ো খেবড়ো জায়গাও এখন প্লেন হয়ে গিয়েছে। তো সেই জায়গাগুলো আস্তে আস্তে এগিয়ে গিয়ে বেশি সময় লাগেনি, তারপরে মেন যে এন্ট্রান্সে প্রবেশ করলাম, পায়ের কাছে জলের একটা মানে একটা মানে ব্যবস্থা ছিল, মানে কেউ মেন জায়গায় এন্ট্রি করলে পায়ে জল লাগবেই, অর্থাৎ পা ধোয়া হয়ে যাবে। তারপরে প্রবেশ করতে করতেই পাশাপাশি যে মানে যারা ভক্তরা আছে ওখানটা আস্তে আস্তে কিন্তু ভিড় হতে শুরু করেছে, ঠিক আছে। তো যখন আশেপাশে যখন ভক্তরা আছে তারা কিন্তু বেশ চিৎকার করছে, জয় গোবিন্দা জয় গোবিন্দা বালাজি, এরকম মানে ধ্বনি চলছে পাশাপাশি, বেশ দারুণ লাগছে। যে যার যে যার মতো এ করছে, কেউ আবার একজন বললে আরেক সবাই মিলে তাকে সাথ দিয়ে চিৎকার করে করে জয় গোবিন্দা বালাজি এ করছে, খুব ভালো লাগছে। তারপরে আস্তে আস্তে এগিয়ে চললাম আর বালাজি দর্শন হলো, খুব ভালো হয়েছিল। তিনটে মানে কিউ তিনটে থাকে, ডান দিক আর বাঁ দিক, স্পেশালি ফ্রি দর্শনের জন্য। আর আমরা সেই লাইনেই যেতে যেতে একজন কোনো একজন আমাদের মাঝখানে বললেন যে চলে আসো, যেহেতু ফাঁকা আছে। বিশ্বাস করিনি, আমি জিজ্ঞেস করলাম দ্বিতীয়বার যে যাবো আমরা, বলতো হ্যাঁ চলে আসো ফাঁকা আছে যখন, হিন্দিতে ওদের ওদের ধরতে করে কথা বলছিল। তো সেই রাস্তা যখন গেলাম পুরোটাই ফাঁকা ছিল, আর একটুখানি জাস্ট এগিয়ে গিয়ে তার নিয়ে যখন পৌঁছালাম, সামনে যে কী দেখলাম আমি এটা বলে বোঝাতে পারবো না, মানে সামনেটা পুরোপুরি ফাঁকা, আমি আর যেন সামনে বালাজি ঠাকুর দাঁড়িয়ে আছে, গায়ে কাঁটা দিচ্ছিল, মানে এমনই হঠাৎ করে নিজে বুঝে ওঠার আগেই যে ঠাকুর সামনে থাকবে এত ভিড়ের মধ্যে হঠাৎ করে মানে ভাবতে পারিনি। ওই যে 10-11 সেকেন্ড যে রাস্তাটা যে আমরা হেঁটেছি, মানে আমি শুধু ঠাকুরের দিকেই তাকিয়েছিলাম, মানে এই এখনও বলতে গিয়ে গায়ে কাঁটা দিচ্ছে, মানে এটা কোনো দিন এক্সপেক্ট করিনি এরকমভাবে আমি দর্শনটা পাব, খুব ভালো দর্শন হয়েছিল, খুব। তারপর আর কি বেরিয়ে এলাম ওখান থেকে, একটা মনটা তো এমনি ভরপুর আনন্দ, চারিপাশে আরও কিছু সুপাকৃতি কিছু পাথর কেটে কেটে কিছু জায়গা আছে, অনেকে বসে আছে দেখলাম, বালাজি ঠাকুরের মায়েরও একটা মন্দির বিগ্রহ রয়েছে, ওটাও লাইন দিয়ে দেখা যায়। ওখানে যারা কেউ কিছু দান করতে যায়, কোনো লোক বা কারো পূজারীর হাতে
দেওয়ার দরকার নেই। নর্মালি আলাদা করে হুন্ডি ব্যবস্থা করা হয়েছে। এই হুন্ডিতে যে যে যার যতটুকু সামর্থ্য হোক, যেটাই হোক, যতটুকু হোক, সে অল্প সোনা হোক বা অল্প টাকা হোক বা খুচরো কয়েন হোক, নিজের মতো গিয়ে ওই হুন্ডিতে গিয়ে ঘুরে ফেলে দিয়ে আসতে হবে। প্রসেসটা আমার খুবই ভালো লাগলো, কারণ এখানে কোনোরকম মানে অন্য কোথাও যাবে না, যা যাবে সব এটি টিটিডি ট্রাস্টেই যাবে, এটা একদম অ্যাশিওর। ওখানে নিজের মনে যেটা হলো সেই জিনিসটা আমি মন থেকে চেয়ে সেখানে দিয়ে দিলাম, কেউ কিছু বলার নেই, নিজের মনটাও শান্তি হলো, এটা আমার খুব ভালো লেগেছিল। ওইখানে ওই জায়গা জুড়ে আরও কিছু কিছু মন্দির আছে ছোট ছোট, দেখা যেতে পারে, বেশিক্ষণ সময় লাগবে না। দর্শন কমপ্লিটের পর বেরিয়ে এসে বাঁ দিকে রয়েছে স্বামী পুষ্করিণী, অথবা এটাকে ভেঙ্কটেশ্বর কুণ্ডও বলে। মানে যদ্দূর বুঝলাম এখানে আগে প্রসেসিংটা এরকম ছিল যে ওখানে স্নান করে অথবা পা ধুয়ে তারপরে ঠাকুর দর্শনের প্রক্রিয়াটি শুরু হয়, তো এক্ষেত্রে আমি সেরকম কিছু দেখিনি, তবে সেরকমই আমার মনে হলো। তো তারপরে আমরা লাড্ডু নেওয়ার জন্য বেসিক্যালি চলে গেলাম। ও আরেকটা কথা বলে রাখি, ভেতরে একটু রাস্তা আসার পথে কিছু পূজারী বসেছিলেন, তার কিন্তু প্রত্যেকে একটা করে লাড্ডু দিচ্ছিলেন। এটা কিন্তু পার টিকিট ফ্রি লাড্ডু নয়, এটা আমার কাছে এটা হচ্ছে একটা অমৃত, মানে একদম পুজোর এ থেকেই দেওয়া হচ্ছে, পুরো ডালি থেকেই দেওয়া হচ্ছে, ওইটা পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার ছিল। তো ওটা খেতে খেতে বাইরে এসেছি, মন পুরো ভরে গিয়েছিলো, কিন্তু এখনও তো ফ্রি লাড্ডু নিতে হবে, তাই লাড্ডুর কাউন্টারে দৌড় লাগালাম। ওখানে বিভিন্ন ধরনের লাড্ডু আছে, ফ্রি টিকিটে একটা করে লাড্ডু দিচ্ছে, প্লাস কিছু কাউন্টার আছে যারা বিভিন্ন টাকার অনুযায়ী লাড্ডু দিচ্ছে, যেমন 50 টাকা লাড্ডু হবে, 100 টাকার লাড্ডু আছে, 200 টাকার লাড্ডু আছে, ওগুলো না মোটামুটি এক একটা গ্রাম অনুযায়ী, মানে যেরকম 200 গ্রামেরটা বোধ হয় এই 200 টাকারটা এক্সাক্ট মনে নেই, ওই 300 থেকে 350 এরকম অ্যামাউন্ট গ্রামের। তো লাড্ডু বেশ, ফ্রি লাড্ডু নেওয়ার পর বেশ কয়েকটা লাড্ডু কিনেও নিলাম 50 টাকা, যাতে এই কদিন আছি যখন লাড্ডুটাও ঘরে খাওয়া যাবে, তারপর যাওয়ার সময় যদি লাড্ডু সম্ভব হয় অন্যভাবে যদি ব্যবস্থা করা যায় দেখবো, কারণ একবার নেমে গেলে সেখানে এখানে তো ফিরেও আসা যাবে না, লাড্ডু তো পাবোও না, দেখা যাক সেটা কী বলা যায়। তো ওখান থেকে বেরিয়ে এসে পেটে একটু টান পড়েই ছিল, সকাল থেকে অনেকক্ষণ হয়ে গেছে, এখন প্রায় 3টে পেরিয়ে গেছিলো। তো আগে থেকেই ভেবে রেখেছিলাম ওই অন্ন প্রসাদ ওখানে যেখানে পাওয়া যায় সেখানে যাব, অন্ন প্রসাদম বলে একটা একটা জায়গা ওখানে আছে, যেখানে কিনা সকালে দুপুরে রাত্রে 3 ধাপে ধাপে অন্ন প্রসাদ দেওয়া হয়। আমরা যখন গেছিলাম তখন দুপুরের স্লট ছিল 4টে পর্যন্ত, ওটা ম্যাক্সিমাম টাইমিং দুপুরে, তারপর আবার 5টা থেকে আরেকটা স্লট চলতো। তো আমরা ওই 3টে 15-20 নাগাদ ওখানে পৌঁছে গেছিলাম, হেঁটে হেঁটে, একটু হেঁটে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে যে অন্ন প্রসাদামে কোথায় আছে ওরা বলে দেবে। তো সেখানে গিয়ে প্রসাদ খেলাম, আরও কিছু সঙ্গে দিল, দই আরও অনেক কিছুই ছিল, পেটটা মাখো মাখো বড় বড় যখন হয়ে গিয়েছে, তারপরে বেরোলাম। 4:10-15 তো বেজেই গিয়েছিলো, তো এবারে গাড়ি ধরার পালা। এসটিডি বুথ ছিল কিন্তু আমরা একটু হেঁটে গিয়ে একটা ড্রাইভার দা এমনি কোনো একজন দাঁড়িয়েছিল, তো আমি তাকে আমার মিসেসই অ্যাকচুয়ালি তাকে বললো যে ফোন করতে দেওয়া যাবে যদি ড্রাইভার দাকে কন্ট্যাক্ট করা যায়। তো উনি একদম ফোন করে মানে আমাদের নাম্বারটা নিয়ে উনি নিজে থেকে ফোন করে একদম বলে দিলেন যে লোকেশান আমরা কোথায় আছি। খুব থ্যাঙ্কফুলি ওনাকে পেয়েছিলাম, তারপরে আমাদের ড্রাইভার দা এলো আর আমরা তারপরে গাড়ি উঠে পড়লাম। উঠে আজকে মোটামুটি এখানে আমরা আমাদের ট্রিপটা শেষ করছিলাম, ফেরার পথে বেশ ভালো লাগছিলো,
যে বাইরের হাওয়াটাও খুব সুন্দর লাগছিল, মনে মনে যে দর্শনটা এত সুন্দর হয়েছিল খুব ভালো লাগছিল আমি কি আমার নিজের। তো আজকে দিনটা একটু তাড়াতাড়ি ট্রিপটা কমপ্লিট হয়ে গেল, কিন্তু কাল থেকে আমাদের জার্নিটা একটু পাওয়ারফুল হতে চলেছে, তাই আজকে একটু তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়াটাই ভালো মনে হয়।